আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে লো প্রেশার নিয়ে কিছু কথা বলবো। লো প্রেশার মানে কি? আসলে নর্মাল প্রেশার বলতে বোঝায় 120/80। যদি 130/80-র বেশি হয়ে যায় তখন আমরা হাই প্রেশার বলি, এবং 140/90-এর উপরে প্রেশার চলে গেলে আমরা তখন প্রেশারের জন্য চিকিৎসা শুরু করি। কিন্তু লো প্রেশার নিয়ে অনেকে বেশ চিন্তিত। এই লো প্রেশার কি? লো প্রেশার হলো যখন কারো প্রেশার 90/70-এর নিচে চলে যায় তখন তাকে আমরা বলি লো প্রেশার। এমনিতেই অনেকের প্রেশার একটু লোয়ার সাইডে থাকে, 100/70, 100/80 এরকম থাকে। দেখা যায় ছোট সময় থেকেই তার প্রেশার এরকম, এবং বড় হলেও তার প্রেশার এরকম 100/80 অথবা 90/70 এরকম থাকে, এবং এই প্রেশার নিয়েই তিনি সবসময় চলাফেরা করেন, তার কোনোই অসুবিধা হয় না। এটা কিন্তু লো প্রেশার নয়। তবে কারো যদি স্বাভাবিক প্রেশার সবসময় 120/80 থাকে, এবং যদি তার প্রেশার কখনও 90/70-এর নিচে চলে যায় তখন আমরা তাকে লো প্রেশার বলি। শুধু তাই নয়, যদি কারো প্রেশার কমে যায় এবং তার কারণে যদি তার সিমটমস হয়, অর্থাৎ উপসর্গ দেখা দেয়, যেমন মাথা ঘুরাতে পারে অথবা খুব দুর্বল লাগতে পারে অথবা বসা থেকে উঠে দাঁড়ালেই মাথা ঘুরায়, তখন আমরা এটা হলো লো প্রেশারের উপসর্গ। এই লো প্রেশার কেন হয়? যদি কারো হঠাৎ করে কোনো কারণে পানিশূন্যতা দেখা দেয়, অর্থাৎ ডায়রিয়া হলো অথবা অনেক বেশি বমি হলো অথবা অনেক বেশি রক্তক্ষরণ হলো, তখন প্রেশার কমে যেতে পারে। অথবা কারো যদি কোনো হঠাৎ করে হার্টের সমস্যা দেখা দেয়, হার্ট অ্যাটাক এবং হার্টের কার্যক্ষমতা অনেক কমে যায়, হার্ট ফেলিউর হয়, তখন কিন্তু প্রেশার কমে যেতে পারে। তখন লো প্রেশার এসব কারণে হতে পারে। কিছু হরমোন আছে, এই হরমোনের ঘাটতির কারণে প্রেশার লো হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কিছু মানুষের প্রেশার এমনিতেই কমের দিকে থাকে, যেমন 100/70 অথবা 90/70 সবসময় তাই থাকে, এবং এই প্রেশারে তাদের কোনো অসুবিধাও হয় না, তারা এই প্রেশার নিয়ে সবসময় চলাফেরা করেন, ভালো আছেন। এটা কিন্তু তাদের জন্য লো প্রেশার নয়, এবং এতে শঙ্কিত হওয়ার কিছু নেই, কোনো পরীক্ষা নিরীক্ষা করারও প্রয়োজন নেই, কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। ধরেই নিতে হবে যে তার স্বাভাবিক প্রেশার হলো 100/70 অথবা 90/70, এটাই তার জন্য স্বাভাবিক প্রেশার। তবে এই এই ধরনের যাদের প্রেশার 100/70 বা 90/70, তাদের যদি কখনো প্রেশার 60/40 হয়ে যায় তখন কিন্তু তাদের জন্য সেটা আবার লো প্রেশার। তো যাদের প্রেশার 90/70 সবসময় থাকে, 100/70 সবসময় থাকে, তাদের কিন্তু এটাকে লো প্রেশার হিসেবে আখ্যায়িত করা ঠিক হবে না, এবং এটার জন্য শঙ্কিত হওয়াও ঠিক হবে না, দরকার নেই। প্রেশার যদি কারো সবসময় 130/80 থাকে বা 120/80 থাকে, তাদের যদি হঠাৎ করে 90/70-এর নিচে চলে যায়, তখন তাকে এই লো প্রেশার হওয়ার কারণ খুঁজে বের করতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে। লো প্রেশার কেন হয়? তো আমাদের দেশে, আমাদের চেম্বারে অনেক রুগী আসেন যারা এসে বলেন যে আমাদের স্যার আমার লো প্রেশার, এবং আমরা সাধারণত পেয়ে থাকি হালকা পাতলা গড়নের, ছোটোখাটো গড়নের মহিলা রুগী। এদের ওজন খুবই কম এবং হাইটও কম এবং বেশ পাতলা। এদের কিন্তু দেখা যায় যে প্রেশারটা সবসময় 90/70 থাকে বা 100/70 থাকে। এরাই সাধারণত বেশিরভাগ কমপ্লেন করে যে আমাদের লো প্রেশার। আসলে এটা তার জন্য মোটেই লো প্রেশার নয়। তার যে হাই, তার যা বডি ওয়েট খুব কম, তার খাবারের যা ধরন, তাতে আসলে তার জন্য এটাই স্বাভাবিক প্রেশার। এই 90/70-ই তার জন্য স্বাভাবিক প্রেশার বা 100/70-ই তার জন্য স্বাভাবিক প্রেশার। তার কোনো কারণে হঠাৎ করে দুর্বলতা লাগতে পারে, সেই দুর্বলতার কারণ অন্য, হয়তো অপুষ্টি দেখা আছে অথবা কোনো ইনফেকশন আছে অথবা ঘুমের সমস্যা হচ্ছে অথবা অ্যাংজাইটি টেনশনে আছেন, দুর্বলতার অন্য যে কোনো কারণ তার রয়েছে। কিন্তু এই যে 100/70 যে প্রেশার সবসময় তার এটা থাকে, এটার জন্য কিন্তু তার এই দুর্বলতাটা হচ্ছে না। তো আমাদের কাছে অনেক রুগী আসেন যারা এটা বলে থাকেন, এবং আমরা দেখেছি যে এদের বডি ওয়েট কম, হাইট কম, এবং ছোট সময় থেকেই তাদের প্রেশার 100/70 অথবা 90/70। তো এই ধরনের রুগীদের এই লো প্রেশারের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই।
কিন্তু যাদের প্রেশার 120/80 থাকে বা 190/140/90 থাকে অথবা 130/80 থাকে, সবসময় যাদের এইরকম প্রেশার থাকে তাদের যদি হঠাৎ করে ডায়রিয়া হয়ে বা বমি হয়ে বা অন্য কোনো কারণে প্রেশার অনেক কমে যায় এবং সেই প্রেশার অনেক কমে যাওয়ার কারণে তাদের যদি উপসর্গ দেখা দেয়, যেমন মাথা ঘুরাতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, খুব দুর্বল লাগে, তখন কিন্তু তাদের সেই প্রেশারের জন্য চিকিৎসা করতে হবে। সেই চিকিৎসা কী? চিকিৎসা হলো প্রথমেই খুঁজে দেখতে হবে তিনি কোনো প্রেশারের ঔষধ খাচ্ছেন কিনা। তো প্রেশারের যদি কোনো ঔষধ খায়, ঔষধ যদি ওভারডোজ হয়, সেই ঔষধের কারণে কিন্তু প্রেশার লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওই ঔষধ কমাতে হবে অথবা বন্ধ করতে হবে। আর যাদের হঠাৎ করে ডায়রিয়া বা পাতলা পায়খানা বা বমি হয়ে যদি প্রেশার কমে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ওরসেলাইন খেতে হবে অথবা পানির ভিতরে লবণ গুলিয়ে খেতে পারেন, তাতেও প্রেশার বাড়বে। ধন্যবাদ সবাইকে।